हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज के आबाद चले आसलम एक नतून खाबारे रेसिपी निये। आज के आम्रा देखे नेब बाड़ीते खूब सहजे किभाबे सूजी दिए इडली बनिए नेवा जेते पारे। तो आम्रा आज के एखाने इडली बनाबो और इडली दिए खावार जोन्नो दू रकम चाटनी किभाबे बनाबो सेटाई देखे नेब। प्रथम चाटनी बनिए नेवार जोन्नो लागबे छोलार डाल और बादाम। बादामगुलिके शुकनो कड़ाते किछुक्षण भेजे निते हबे। मोटामुटी भाजा होये आसले नामिये बादामेर सब खोसा छाड़िये फेलते हबे। कड़ाईते परिमाण मतो तेल दिए तार मध्य छोलार डालगुली के भेजे नीते हबे। द्वितीय चाटनी बनानोर जोन्नो कड़ाईते तेल दिए तार मध्ये परिमाण मतो बिउलिर डाल भेजे निते हबे। एरपर ओई बिउलिर डालेर साथे परिमाण मतो छोलार डाल जोग करते हबे। तारपर ताते एके एके शुकनो लंका, आदा कुचि, पेंयाज कुचि आर टमेटो कुची जोग करते हबे। तुम्हरा चाहले एते रसुन कुचिओ दिते पारो। तारपर प्रथम चाटनीर उपकरणगुलिके मिक्सिते बा शिलनोड़ाते बेटे निते हबे। একইভাবে দ্বিতীয় চাটনির উপকরণগুলিকেও মিক্সিতে বা শিলনোড়াতে বেটে নিতে হবে। এরপর কড়াইতে আবার তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। চাটনি দুটিতে পরিমাণ মতো লবণ যোগ করতে হবে। দুটি চাটনিতেই পরিমাণ মতো তেঁতুল জল যোগ করতে হবে। তারপর আগের ভেজে রাখা কারি পাতা দুটি চাটনিতেই পরিমাণ মতো যোগ করতে হবে ও হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ইডলি দিয়ে খাওয়ার জন্য দুরকম চাটনি। এর
ইডলি বানানোর জন্য পরিমাণ মতো সুজি, তার সাথে পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুজি আর দইটি ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। প্রয়োজনে সামান্য জল যোগ করা যেতে পারে। এটিকে এবার 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 2 ঘন্টা পরে সুজি আর দইয়ের মিশ্রণটি ঠিক এইরকম দেখতে হবে। এটাকে ভালোভাবে একদিকেই, যে কোনো একদিকে ঘোরাতে হবে। প্রয়োজনে সামান্য জল যোগ করা যেতে পারে। এবারে একই দিকে এই মিশ্রণটিকে ঘাটাতে হবে। এটার উপরেই নির্ভর করছে ইডলিটা কত সুন্দরভাবে তৈরি হবে। এরপরে সামান্য বেকিং সোডা বা খাওয়া সোডা যোগ করতে হবে এই মিশ্রণটিতে এবং আরও কিছুক্ষণ একইভাবে ঘাটাতে হবে। ইডলি মেকারে মিশ্রণটি আস্তে আস্তে ভরে ফেলতে হবে। পর ঠিক এইরকমই দেখতে হবে ইডলিগুলি। এভাবে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। তোমরা সবাই দেখতে পেলে কিভাবে খুব সহজেই ঘরে আমরা সুজি দিয়ে ইডলি বানিয়ে নিতে পারবো। কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটি। কে কে ইডলি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।